একাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন সম্পর্কে। তাহলে রাসায়নিক বন্ধন সম্পর্কে প্রাথমিক ধারণা নবম দশম শ্রেণীতে পেয়েছ। আজকে আমরা সমযোজী বন্ধনের প্রকারভেদ থেকে শুরু করব। তাহলে প্রথমে আমরা জেনে নিই, কিছু স্মরণ করে নিই যে রাসায়নিক বন্ধন বলতে আমরা কী বুঝি। কোনো অণুতে বিদ্যমান মৌলসমূহের যে পরমাণু আছে, এই পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলা হয়। রাসায়নিক বন্ধন বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, সন্নিবেশ বন্ধন ইত্যাদি। তাহলে প্রথমে আমরা দেখব সমযোজী বন্ধন। তাহলে দুইটি অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে, আর সমযোজী বন্ধনে গঠিত যৌগগুলোকে সমযোজী যৌগ বলা হয়ে থাকে। আর সমযোজী বন্ধনের প্রকারভেদে যদি আমরা দেখি, সমযোজী বন্ধনকে বন্ধন সংখ্যার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়, যথা এক একক বন্ধন, যেমন হাইড্রোজেন অণু। হাইড্রোজেন অণু গঠনের সময় হাইড্রোজেন পরমাণু একটি একটি করে ইলেকট্রন দিয়ে একজোড়া ইলেকট্রন শেয়ার করে একটি বন্ধন গঠন করে, এটা হলো সমযোজী একক বন্ধন। তাই এরকম ক্লোরিন অণু একক বন্ধন দ্বারা গঠিত হয়। দ্বিবন্ধন, যেমন অক্সিজেন অণুর গঠন, ইথিন অণু গঠনে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখা যায়। তাহলে এখানে অক্সিজেন অণুতে দুইটি বন্ধন, আর ইথিন অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন। আবার ত্রিবন্ধন, যেমন নাইট্রোজেন অণু, ইথাইন অণু ইত্যাদি। তাহলে নাইট্রোজেন অণুতে তিন জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা গঠিত হয়েছিল ত্রিবন্ধন, আর ইথাইন অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন গঠন। তাহলে এ হলো বন্ধন সংখ্যার উপর ভিত্তি করে সমযোজী বন্ধন তিন ধরনের হয়ে থাকে। তারপরে আমরা দেখব অরবিটাল অধিক্রমণের উপর ভিত্তি করে, অরবিটাল অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সিগমা বন্ধন, আর একটা হলো পাই বন্ধন। অনুগঠনকালে দুইটি অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে বলা হয় সমযোজী সিগমা বন্ধন। যেমন সমযোজী সিগমা বন্ধন আবার তিন ধরনের হয়ে থাকে, যেমন এস এস সিগমা বন্ধন, যেমন হাইড্রোজেন অণুর গঠনে এই ধরনের সিগমা বন্ধন দেখা যায়। তাহলে হাইড্রোজেনের দুইটা এস অরবিটাল মুখোমুখি অধিক্রমণের ফলে এস এস সিগমা বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন অণু গঠিত হয়। তাহলে এই হলো এস এস সিগমা বন্ধন। আর সিগমা বন্ধনকে সিগমা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, আর যেহেতু দুইটি অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের ফলে ঘটে তাই এই বন্ধনগুলো অনেক শক্তিশালী এবং দৃঢ় হয়। তারপরে আমরা দেখব এসপি সিগমা বন্ধন। এসপি সিগমা বন্ধন যেমন এইচ এফ অণুর গঠন, হাইড্রোজেন পরমাণুর একটি এস এবং ক্লোরিন পরমাণুর একটি পি অরবিটাল
মুখোমুখি অধিগ্রহণ এর ফলে এসপি সিগমা বন্ধন গঠন। তাহলে এই হলো এসপি সিগমা বন্ধন। তারপর পিপি সিগমা বন্ধন, পিপি সিগমা বন্ধন যেমন ফ্লুরিন অণুর গঠন, দুইটা ফ্লুরিনের পি অরবিটাল, মুখোমুখি অতিক্রমণের ফলে পিপি সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে এইভাবে ফ্লুরিন অণু গঠিত হয়। এ হলো তিন ধরনের সিগমা বন্ধন। তারপরে আমরা দেখব পাই বন্ধন। তাহলে অণু গঠনকালে দুইটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠন হয় তাকে পাই বন্ধন। যেমন অক্সিজেন অণু গঠন, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, 1s2, 2s2, 2px2, 2py1, 2pz, তাহলে দুইটা অক্সিজেনের 2py এবং 2pz অরবিটাল দুইটা অসংকরিত বেজোড় ইলেকট্রন যুক্ত। এই দুইটা অরবিটাল পিওয়াই পিওয়ার পাশাপাশি মুখোমুখি অতিক্রমণ করে একটা সিগমা বন্ধন গঠন করে, আর লম্বভাবে অবস্থিত pz pz অরবিটাল গুলো পাশাপাশি অতিক্রমণ করে একটা পাই বন্ধন গঠন। অর্থাৎ এখানে দুই ধরনের বন্ধন, অক্সিজেন বন্ধন, দ্বিবন্ধন, একটা সিগমা আর একটা পাই। তাহলে সিগমা বন্ধন গঠনের জন্য, পাই বন্ধন গঠনের জন্য প্রথমে একটা সিগমা বন্ধন করতে হয়, তারপরে পাই বন্ধন গঠিত হয়। আর সিগমা বন্ধন সবসময় একটা একবারই গঠিত হয়, অর্থাৎ যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেখানে অবশ্যই একটা সিগমা হবে আর বাকি সবগুলো হবে পাই বন্ধন। তাহলে সেই অনুযায়ী আমরা কোনো যৌগে কতটা সিগমা এবং কতটা পাই সেটা আমরা নির্ণয় করতে পারি। আর পাই বন্ধনগুলো যেহেতু পাশাপাশি অধিক্রমণের ফলে ঘটে তাই একটু দুর্বল প্রকৃতির হয়, আর এদেরকে পাই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা এবং পায়ের মধ্যে যদি পার্থক্য আসে তাহলে আমরা সহজে দুইটা পার্থক্য দিতে পারবো, যে সিগমা বন্ধনের যে দুটি অরবিটালের পাশাপাশি মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠিত হয়, আর পাই বন্ধন দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন গঠিত হয়। তাহলে পাই বন্ধনটা সিগমা বন্ধনের চেয়ে দুর্বল প্রকৃতি হয়, আর সিগমা বন্ধন পাই বন্ধনের চেয়ে শক্তিশালী হয়, দৃঢ় হয়। আর সিগমা বন্ধন বিশুদ্ধ এবং সংকর উভয় ধরনের অরবিটালের হতে পারে, আর পাই বন্ধন শুধু বিশুদ্ধ অরবিটালের মধ্যে হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের সিগমা এবং পাই বন্ধন। তাহলে আজকে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।